আমরা এত বাজে কেন? শুনলাম দেখি নিশ্চয়ই অনেক কনফিউজ লাগছে যে আমি কাদের মেনশন করছি। হ্যাঁ, আমি আজকে দুইটা ঘটনা বলবো। দুটো ঘটনা শুনলে আসলে হয়তো বা আপনাদের কাছে এমন লাগতে পারে যে আসলে আমরা এত বাজে কেন। এই তো কয়েকদিন আগে আমি হঠাৎ করে কলাবাগান বাজার আমার চেম্বারের উদ্দেশ্যে আসতেছিলাম, হঠাৎ একদিন হুন্ডা আমার বাইকটা থামায় দিয়ে আমাকে বলল যে আপনাকে তো আমি খুঁজতেছি আমার পার্শ্ববর্তী গ্রামেরই। বললাম যে কেন ভাই? বলছে ভাই আমি একটা গরুর জন্য একটা খাদ্য নিয়েছি, খাদ্যটা 8 মাসের ডেট ওভার, 8 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন এটা খাওয়াইলে কি কোনো সমস্যা হবে? লক্ষ্য করুন, 8 মাস আগে এটা ডেট শেষ, এখন উনি আমাকে প্রশ্ন করতেছে যে এটা খাওয়ালে কি কোনো সমস্যা হবে কিনা। 1 নম্বর ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে সেটি আরও 5-6 মাস আগে একজন আমাকে ইমার্জেন্সি কল দিল যে তার গরুটির খুবই পাতলা পায়খানা আর কি। হ্যাঁ, ওখানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে কী খাওয়াইছে বা কী বিষয় আছে। বললো যে ডেট ওভার বিস্কিট খাওয়াইছে, দোকানে ডেট ওভার বিস্কিট ছিল, দোকানদার থেকে কম মূল্যে কিনে খাইয়েছে। দেখুন, ডেট ওভার একটা প্রোডাক্ট, এটা কি আপনি খাবেন? না। আমি খাবো? না। আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে ভাই বোন কাউকে খাওয়াবো? না। তাহলে আমরা কেন এই ডেট ওভার মালটা আমি আমার গরুকে খাওয়াই এবং পাতলা পায়খানা সৃষ্টি হলো? এবং বা এমনও তো হয় যে পাতলা পায়খানা থেকে তো গরু বাছুর বা অনেক কিছু মারাও যায়, বা মানুষেরও যদি আমরা চিন্তা করি যে পাতলা পায়খানা হলে কী পরিমাণ বেকায়দা পরিস্থিতির সৃষ্টি হয়। আবার আরেকজন আমাকে কোশ্চেন করলো যে প্রথম যে কথাটি বলছিলাম যে 8 মাস ডেট ওভার এটা খাওয়াইলে কোনো সমস্যা হবে কি না, উনি আমাকে এই প্রশ্নটাই বা করে কেন? এটা কি মানে নিজে তো একটা আক্কেল বলে যে একটা কথা আছে, বলে না যে নিজের আক্কেলকে প্রশ্ন করা উচিত আগে। তো আপনাদের এই দুইটা ঘটনা বলার উদ্দেশ্য কি জানেন? আজ আমরা অনেক সময় গবাদি পশু, তো এটাকে আসলে কি মনে করি যে গরু আর কি হবে, আসলে ঠিক তা নয়। এটা একটা জীবন, এটা একটা জীব, এটা একটা জীবন, এটা একটা প্রাণী। আপনার ঘরে যত দিন আছে, হ্যাঁ ঠিক আছে, হয়তো আপনি বিক্রি করে দিলে আপনার দায় দায়িত্ব শেষ, কিন্তু যতদিন আপনার ঘরে আছে আমার তো মনে হয় যে এটা আপনার একটা ফ্যামিলি মেম্বারের একটা অংশ। কারণ এমন অনেক মানুষ আছে যারা দুধ বিক্রি করে তাদের বাজার করে। তো আমার মনে হয় যে প্রাণীদেরকে যদি প্রপার সেবা বা সব কিছু নিশ্চিত করা যায় তবে আসলে লালন পালন করা উচিত। এভাবে যত্র গায়ের মধ্যে গোবর ক্রিম রেশ না খাওয়ানো বা কোনো অযত্ন অবহেলা করে পালন চেয়ে না পালাটাও আরও ভালো, আর পাললে আসলে ভালোভাবে মেনটেন্স করে পালন করা উচিত আর কি। তো আমার আশা করবো যে নিয়মতান্ত্রিকভাবে জেনে বুঝে আপনারা গরুর খামার করবেন এবং ইনশাল্লাহ লাভবান হবেন।